আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় চিতই পিঠা বানানো যায়। তো প্রথমে আমি পানি হালকা কুসুম গরম করে নিব, যেন পানিতে আঙুল দিলে আঙুলটা গরম সহ্য করতে পারে। তো আমার পানিটা গরম হয়ে গেছে, আর চালের গুঁড়াটা নিব। চালের গুঁড়াটা আমার আজকেই গুঁড়া করে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমি বেশ কয়েকটা পিঠা বানাবো, এই জন্য চালের গুঁড়োটা একটু বেশি করে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিব, তারপর এই কুসুম পানিটা আমি চালের গুঁড়ির সাথে মেশাবো। চালের গুঁড়িটাকে আমার ভালোভাবে মথে নিতে হবে এই কুসুম গরম পানিটা দিয়ে। ভালোভাবে মথে নিলে কিন্তু পিঠাটা খুব ভালো ফুলে। অনেকে দেখি চালের গুঁড়োটাকে ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখে তারপর বানাই, কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না, ভালো মতো ফুলে না বা মচমচে হয় না। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে, এসবের কোনো ঝামেলাই নেই, খুব সহজেই পিঠাটা বানিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমার গুঁড়োটা প্রায় মোটামুটি রেডি। তো গুলাটা খুব বেশি হালকাও হবে না, আবার পাতলাও হবে না বা ঘনও হবে না, মিডিয়াম থাকতে হবে। তো আমার গুলাটা মোটামুটি রেডি, দেখুন আমার গুলাটা কীরকম ঘন আছে। আমি পিঠাটা মাটির খোলাতে বানাবো। এই মাটির খোলাটা আমার অনেক পুরনো, অনেক দিন ধরে ব্যবহার করছি। আমার কাছে মনে হয় চিতই পিঠা মাটির খোলাতে বানালে স্বাদটা পারফেক্ট থাকে। তো আমার খোলাটা গরম হয়ে গেছে, আমি গোলাটা দিয়ে দিচ্ছি। যে মতো সাইজ করতে চান সে মতো গুলোটা দিবেন। আমি সাইজটা দেখুন, একদম বড়ও না ছোটও না, মিডিয়াম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কেমন হয়েছে। তো আমার প্রথম পিঠাটা কোনো সময় খুব একটা ভালো হয় না, মানে ফলে হয় কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হয় না যে প্রথম পিঠাটা আমার মন মতো হয়। তো পিঠাটা ভালোভাবে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে, দেখলেই বুঝবেন। তো আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি এর আগে কখনো ভিডিও বানাইনি, আমার এই ফেসটা নতুন। তো দেখুন আমি গোলাটা দিয়ে দিলাম, কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। তো অবশ্যই খোলাতে যে ঢাকনাটা ব্যবহার করবো সেই ঢাকনাটা অবশ্যই ভিড়ানো থাকতে হবে, ফাঁকা থাকবে না। ফাঁকা থাকলে অনেক সময় পিঠাটা ফুলে না। তো দেখুন আমার পরের পিঠাটা কেমন হয়েছে, প্রথমবারে পিঠার চেয়ে কতটা ফুলেছে, কতটা পারফেক্ট হয়েছে আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন। এভাবে বেশ আমার অনেক কয়টা পিঠা আমি বানিয়ে নিব এখন। তো আমার বেশ কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু মজমজে আর পারফেক্ট। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।